তো আমরা এখন আপনাদেরকে বিস্কিট প্যাকিং করে দেখাই এই মেশিনের সাহায্যে। প্যাকেটটা বসাবেন, বসানোর পর যখন আপনারা এইভাবে দিবেন, মেশিন অটোমেটিকভাবে আপনার প্যাকেটটা টেনে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেট চলে যাচ্ছে এবং প্যাকেটের মধ্যে একটি স্ট্যান্ডার্ড সুন্দর সিল হয়ে গেছে। আসসালামু আলাইকুম, বিজনেস বাংলা থেকে আপনাদের সামনে নতুন একটি মেশিন নিয়ে উপস্থিত হলাম। আজকে আপনাদেরকে যে মেশিনটি দেখাবো, এই মেশিনটি দিয়ে আপনি বহু রকমের প্যাকেজিং বিজনেস করতে পারবেন। আপনারা হয়তো আমাদের কাছে এই মেশিনটি এর পূর্বেও দেখেছেন। এই মেশিনটির সাহায্যে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি এই ধরনের প্যাকেটজাত করে চাইলে বিক্রি করতে পারবেন। আজকে আমরা আপনাদেরকে এই মেশিনটি অপারেটিং করে দেখাবো এবং এই মেশিনের মূল্য বলবো। এবং আপনি যদি ছোটোখাটো কোনো বিজনেস শুরু করতে চান অথবা আপনার এই ধরনের বিজনেস থাকে, তাহলে কিন্তু আপনি এই মেশিনটি সংগ্রহ করে এই ধরনের প্রোডাক্টগুলো প্যাকেজিং করতে পারবেন। আজকে আমরা আপনাদেরকে এই মেশিনটি দিয়ে বিস্কুট প্যাকেজিং করে দেখাবো। তবে বিস্কিটের পাশাপাশি বিভিন্ন ধরনের স্পাইসি প্রোডাক্ট, বিভিন্ন ধরনের মুড়ি, চাল, নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু আপনি এই মেশিনটি দিয়ে প্যাকেজিং করে ব্যবসা করতে পারবেন। এছাড়া যারা বিভিন্ন ধরনের ডিটারজেন্ট এবং কসমেটিক্স আইটেমের বিজনেস করছেন, তারাও কিন্তু এই মেশিনটি সংগ্রহ করে আপনি আপনার তৈরিকৃত প্রোডাক্টগুলো একটি প্রফেশনাল প্যাকিং লুকিং দিতে পারবেন। চলুন আজকে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই কী করে আপনারা এই মেশিনটি অপারেটিং করতে পারেন এবং এই মেশিনটি দিয়ে কী করে প্যাকেজিং করা যায়। তো সবার প্রথমে এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সেমি অটোমেটিক প্যাকেজিং মেশিন। এই মেশিনটি হচ্ছে সেমি অটোমেটিক ফরম্যাটে কাজ করবে এবং এখানে যে বেল্টটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কনভেয়ার বেল্ট। এটার মাধ্যমে আপনি যখন প্রোডাক্টটি এই জায়গায় দিবেন, এটা প্যাকিং হয়ে এই জায়গায় আসবে। তো সবার প্রথমে মেশিনটা অপারেটিং করার জন্য মেশিনের উপরে এই ধরনের কন্ট্রোল বক্স দেওয়া আছে, যেখান থেকে হিট, কনভেয়ার, আপনি ইমার্জেন্সি সুইচ এবং হিটিংটি আপনি সেট করতে পারবেন। তো চলুন আমরা আপনাদেরকে মেশিনটি স্টার্ট করার মাধ্যমে শিখিয়ে দিই কী করে আপনারা মেশিনটি অপারেটিং করবেন। তো সবার প্রথমে এখানে যে পাওয়ার সুইচটি আছে, এটা যখন আপনারা অন করবেন তখন এখানে লাইট জ্বলে উঠবে এবং এটার পাশে যে সুইচটি দেখতে পাচ্ছেন, হিটিং সুইচ, এটা যখন চালু করবেন এখানে হচ্ছে যে আপনার হিট শো করবে, আপনি কতটুকু হিটে মেশিনটা চালাতে পারবেন। এবং এখানে যে মিটারটি দেখতে পাচ্ছেন, এই মিটারের সাহায্যে আপনি আপনার প্যাকেট অনুযায়ী হিটটা সেট করে নিতে পারবেন। আপনারা যত পাতলা প্যাকেট প্যাকিং করবেন তত হিটটা কমিয়ে নেবেন এবং যত মোটা এবং ভারী প্যাকেট প্যাকিং করবেন তত হিটটা বাড়িয়ে নেবেন। তো আজকে আমরা আপনাদেরকে বিস্কিট প্যাকিং করে দেখাবো এই মেশিনের সাহায্যে। তো আমরা প্যাকিং করার জন্য এই মেশিনের মধ্যে সিলেক্ট করবো 180 ডিগ্রি ফারেনহাইট হিট। এই হিট দিয়ে আমরা চাইলে বিস্কিট প্যাকিং করতে পারবো। তো আমাদের হিটটি কমপ্লিট হতে হয়তো 2 থেকে 3 মিনিট লাগবে। তো আমরা সবার প্রথমে হিটটি 180 সেট করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেশিনের হিট 180 সেট করে দিয়েছি এবং আমাদের হিট 113-এর মতো সম্পূর্ণ হয়েছে। এবং এখানে যে সুইচটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কনভেয়ার সুইচ। এটা যখন আমরা চালু করব, মেশিনের যে কনভেয়ার বেল্টটা আছে সেটা চালু হয়ে যাবে এবং এটার স্পিড আপনি চাইলে বাড়াতে পারবেন। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটা স্পিডটা আপনি বাড়িয়ে নেবেন। তো আমরা আপনাদেরকে প্যাকিং করার জন্য এই ধরনের বিস্কিটের প্যাকেট পছন্দ করেছি, যেখানে আমরা হচ্ছে যে আপনাদেরকে বিভিন্ন ধরনের টোস্ট বিস্কুট হচ্ছে প্যাকিং করে দেখাবো। যারা মনে করছেন ছোটোখাটো ব্যবসা করবেন, তারা চাইলে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য যেমন চাল, ডাল, বিভিন্ন ধরনের আইটেম কিন্তু এই ধরনের একটি স্ট্যান্ডার্ড প্যাকিং করলে প্রোডাক্টগুলো খুবই সুন্দর দেখায়। তো আপনি চাইলে এই ধরনের প্রোডাক্ট কিন্তু এই মেশিনের সাহায্যে প্যাকিং করতে পারবেন। তো আমরা এখন আপনাদেরকে বিস্কিট প্যাকিং করে দেখাই এই মেশিনের সাহায্যে। ভরা কমপ্লিট, আমরা আজকে আপনাদেরকে 2টা প্যাকেট প্যাকিং করে দেখাবো। প্যাকিং করার জন্য সিম্পলি আপনারা মেশিনটির মধ্যে এখানে যে লাইনটি আছে এখানে সুন্দর করে আপনারা প্যাকেটটা বসাবেন। বসানোর পর যখন আপনারা এইভাবে দিবেন, মেশিন অটোমেটিকভাবে আপনার প্যাকেটটা টেনে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেট চলে যাচ্ছে এবং প্যাকেটের মধ্যে একটি স্ট্যান্ডার্ড সুন্দর সিল হয়ে গেছে। তো আমরা আরেকটা প্যাকেট আপনাদেরকে প্যাকিং করে দেখাই এই মেশিনের সাহায্যে। জাস্ট আপনারা প্যাকেটটা এখানে মেশিনের মধ্যে এভাবে দিবেন, দেওয়ার পরে হচ্ছে যে আপনাদের যে বিস্কিট আছে সেটা কিন্তু আপনাদের স্মুথলি সুন্দরভাবে প্যাকিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড প্যাকিং হয়েছে। বাজারে যে ব্র্যান্ডেড কোম্পানি আছে সেই ব্র্যান্ডেড কোম্পানির মতো আপনি এই ধরনের প্যাকেটগুলো সিল করতে পারবেন। আর এখানে প্যাকেটগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড সাইজের প্যাকেট, তাই আপনারা কিন্তু খুব সহজে এই প্যাকেটগুলো মার্কেটে সেল করতে পারবেন। আপনারা দেখতে পারলেন আমরা কী ধরনের বিস্কিট ভরে বিস্কিটের মধ্যে প্যাকিং করলাম। তো আপনি চাইলে এই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনি চাইলে বাজারে বিক্রি করে সেল করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পারলেন কী করে আমরা এই মেশিনটির সাহায্যে আপনাদেরকে বিস্কিট প্যাকিং করে দেখালাম। আপনার যদি বেকারি বিজনেস বা অন্য অন্য বিজনেস করার ইচ্ছা থাকে, তাহলেও কিন্তু আপনি এই ছোটো মেশিনটি দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এই ধরনের পাউচে প্যাকিং করে আপনি চাইলে আপনার দোকানে বা বাজারে সেল করতে পারবেন। আপনি এই মেশিনের সাহায্যে চাইলে 100টিরও বেশি পণ্য কিন্তু প্যাকিং করতে পারবেন, যেমন চাল, ডাল, আটা, ময়দা, বিভিন্ন ধরনের সুজি, বিস্কিট, বিভিন্ন ধরনের ডিটারজেন্ট, যত ধরনের আইটেম আছে আপনি কিন্তু চাইলে খুব স্বল্প পরিসরে এই মেশিনটি কিনে প্যাকেজিং বিজনেস শুরু করতে পারবেন। তাই আপনার যারা নতুন উদ্যোক্তা হতে চান বা যারা প্যাকেজিং ব্যবসা শুরু করতে চান, তারা কিন্তু চাইলে যোগাযোগ করে এই মেশিনটি কিনে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই মেশিনটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং পরবর্তী
এই ধরনের বিভিন্ন নতুন নতুন মেশিন রিভিউ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।